দেখুন এবার বিশ্ববিদ্যালয়ে প্রেমের কোর্স শুরু। 600 আসনের বিপরীতে আবেদন 10 লাখ। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রেম শেখানো হবে। শিক্ষার্থীদের সম্পর্কে বিভিন্ন দিক বোঝাতে চীনের একটি বিশ্ববিদ্যালয় ঠিক এমনই একটি অনলাইন কোর্স চালু করেছে। কোর্সটির নাম সাইকোলজি অব লাভ অ্যান্ড রিলেশনশিপ। কোর্সটি নিয়ে ছাত্রদের তুমুল আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে 10 লাখেরও বেশি ছাত্র অনলাইনে কোর্সটি সম্পর্কে জানার জন্য চেষ্টা করেছে এবং 11,000-এরও বেশি আগ্রহীদের আবেদন জমা পড়েছে বিশ্ববিদ্যালয়ের সার্ভারে। বিশ্ববিদ্যালয়টির নাম চীনা ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজি। বিশ্ববিদ্যালয়টির দিন সংবাদ মাধ্যমে জানাই, আমরা এক বছরের একটি স্টাডি থেকে জানতে পারি সম্পর্কের বিভিন্ন সমস্যাগুলোর কারণে কলেজ ছাত্রদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। জানা যায় কোর্সটির বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশিত হওয়ার সাথে সাথে শিক্ষার্থীরা সেটি লুফে নেয়। বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে 600 জন শিক্ষার্থী এই কোর্সের জন্য ভর্তি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে আরও জানা যায় এই কোর্সটি অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শেখানো হবে। বিশ্ববিদ্যালয়টি চাইছে শিক্ষার্থীরা যেন প্রথাগত পড়াশোনার চেয়ে বাস্তব অভিজ্ঞতার উপর বেশি শিক্ষা লাভ করে। ভালোবাসা শিক্ষার এই কোর্সে ছাত্রদের সম্পর্কের বিভিন্ন দিক যেমন প্রথম দেখায় ভালোবাসা, সম্পর্কের স্বার্থ, দীর্ঘ দূরত্বের ভালোবাসা, এমনকি যৌন শিক্ষাও দেয়া হবে। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন সংগঠনের জন্য।